এই লেকচারে আমরা সূচক অধ্যায়ের প্রমাণে একটি অঙ্ক করব। এখানে আমরা দেখছি অঙ্কটি লেখা আছে, আমরা জানি x বাই y হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n। সেই অনুযায়ী আমরা যদি বামপক্ষকে নিয়ে কাজ শুরু করি তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কে আমরা ভেঙে উপরে লবে পাওয়ার দিয়ে দিতে পারি এবং হরে পাওয়ার দিয়ে দিতে পারি। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা জানি a টু x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m কে লেখা যায় x টু দি পাওয়ার m ইনটু n। সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। এবার আমরা গুণ করে পাই a টু দি পাওয়ার l n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m n ইনটু a টু দি পাওয়ার m l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l n ইনটু a টু দি পাওয়ার m n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l m। এবার যেহেতু সবগুলোর ভিত্তি সমান তাই আমরা সূচকগুলো যোগ এবং যেগুলো ভাগ অবস্থায় আছে সেগুলো বিয়োগ করে দিতে পারি। তাই আমরা লিখতে পারি a টু দি পাওয়ার l n প্লাস m l প্লাস m n, এবার যেগুলো হরে আছে সেগুলো বিয়োগ করে দিব, মাইনাস m n মাইনাস l n মাইনাস m l। এবার দেখি এখানে দেখা যাচ্ছে যে প্লাস এল এন এবং মাইনাস এল এন বিয়োগ চলে যায়, এম এল মাইনাস এম এল বিয়োগ চলে যায় এবং এম এন মাইনাস এম এন বিয়োগ চলে যায়, সব বিয়োগ যে থাকে জিরো। সেই জন্য আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো, অর্থাৎ আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। সেই অনুযায়ী আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, যা ডান পক্ষের সমান। এভাবেই আমরা অঙ্কটি প্রমাণ করতে পারি।